এই প্রতিষ্ঠানের সাপোর্টটা কেমন পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো পাচ্ছেন মানে আপনি স্যাটিসফাইড? জি স্যাটিসফাইড। হার্ডওয়্যার অ্যাডভান্সে যারা আমাদের এখান থেকে কোর্স করে যাচ্ছে তাদের একবারে ন্যূনতম 30,000 থেকে 50,000 কমন। আচ্ছা আচ্ছা, মিনিমাম মিনিমাম। এরপর হচ্ছে কি, একজনের স্কিল অনুযায়ী, কাজের অভিজ্ঞতা অনুযায়ী, কাজের গতি অনুযায়ী তাদের সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত, তারও বেশি তারা ব্যবসা করতে পারবে। আপনারা কি জবের ব্যবস্থা করে দেন যারা আপনাদের এখান থেকে বের হয়ে যায়? হ্যাঁ, কেউ যদি চায় যে আমার কাছে কাজের ব্যবস্থা করে দেন, সেক্ষেত্রে আমরা দিই। বাহ, কাজের ব্যবস্থাটাও করা হয় আপনার এখান থেকে? দুইটা ক্লাস হয়, একটা হলো অ্যাডভান্স আর একটা হলো বেসিক। বেসিক দুইটা ক্লাস হয়, তার মানে 10 দিন 10 জন 20 জনের ক্লাস নেন আপনারা একদিনে? একটা মাদাবোর্ড রিপেয়ার করার জন্য আমরা হাত প্রত্যেকটা টুলস আলাদা আলাদা ভাবে আমরা প্রোভাইড করে থাকি। অর্গান, পাওয়ার সাপ্লাই, টুইজার, হ্যাঁ, আইসি ওপেনার, সবার জন্য আলাদা আয়রন, প্রত্যেকের জন্য ডিজিটাল মাল্টিমিটার এবং খুব আধুনিক এগুলো। হ্যাঁ, আমাদের এখানে সবচেয়ে আধুনিক পাওয়ার সাপ্লাই, হ্যাঁ, মোবাইল রিপেয়ারিং এর জন্য এখন সবচেয়ে আধুনিক এই পাওয়ার সাপ্লাইটা। এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা একটা মোবাইল ফোনের 3 থেকে 4 পরীক্ষা খুব সহজে করে থাকি। হ্যালো ভিউয়ার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমরা চলে আসি এমন একটা জায়গায় যেখান থেকে আপনাদের বেকারত্বের দিন শেষ। মানে আপনারা যারা বেকার বসে আছেন, চিন্তা করতেছেন কিছু একটা করব, অনেকে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করার পরে বসে থাকে, তাদের জন্য আজকে আমরা চলে আসি একটা মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে। অনেকে আসলে আপনারা চান যে মোবাইলের উপরে কিছু একটা করতে। বর্তমান সময়ে কিন্তু সবার হাতে হাতে স্মার্টফোন, আইফোন। যারা আসলে চিন্তা করেন যে মোবাইল সার্ভিসিং যদি করতে চান, মাসে মাসে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন, কেউ কেউ এরকম প্রতিষ্ঠানও দিতে পারবেন। তো যারা আসলে এখন নতুন জেনারেশন, একটু আপডেট লেভেলের কাজগুলো করতে চান, তাদের জন্য আজকে আমরা চলে আসি একটা ট্রাস্টেড ট্রেনিং সেন্টারে। এটা হচ্ছে প্রফিক্স। প্রফিক্স একটা ট্রাস্টেড ট্রেনিং সেন্টার কেন এবং আপডেট ট্রেনিং সেন্টার কেন, এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে 3 জন খুব এক্সপার্ট ট্রেনার রয়েছেন, যারা এই প্রতিষ্ঠানের যত স্টুডেন্ট আছেন সবাইকে ট্রেনিং করাইয়া থাকেন। তো আমাদের সঙ্গে প্রথমে আছেন নিলয় ভাই, এরপরে আছেন ভাইয়ের নামটা আব্দুল সালাম ভাই, এবং আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মাসুম ভাই। এছাড়াও আরও 3 জন এক্সপার্ট আছেন, তাই তো? টোটাল 6 জন হচ্ছে এই ট্রেনিং সেন্টারের ট্রেইনার। তো যারা এই যে এখানে আপনার স্টুডেন্টরা দেখতে পাচ্ছেন, সবাই বর্তমানে আজকে এখন তাদের ক্লাস চলতেছে, সবাই বসে কাজ করতেছে তাদের নিজেদের। তো এই ট্রেনিং সেন্টারে ওনারা ট্রেনিং করে থাকেন এবং ঢাকার বাইরে থেকে অনেকে এসে এখান থেকে ট্রেনিং করাতে চান, ট্রেনিং করতে চান। আবার অনেকেই দেখা যায় ঢাকার মধ্যে থাকেন, বসবাস করেন, তারাও কিন্তু এই প্রতিষ্ঠানে এসে ট্রেনিং করেন। তো মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এবং কতদিনের কোর্স, কত টাকা কোর্স ফি, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমরা যে অ্যাড্রেসে আছি সেই ঠিকানাটা আমরা একটু নিলামের কাছ থেকে জেনে নিই। এটা হচ্ছে উত্তরা পলওয়েল আবদুল্লাহপুর প্রফিক্স। আচ্ছা আচ্ছা, মানে পলওয়েল কার্নেশন মার্কেট। জি, পলওয়েল কার্নেশন। এই এই মার্কেটটা হচ্ছে লেভেল লেভেল 6 কত নম্বর শোরুম? 54 নম্বর। 54 নম্বর, এটা হচ্ছে তাদের একটা সার্ভিস সেন্টার, মোবাইল সার্ভিস সেন্টার। তো আপনাদের এখানে আছে? জি, সামনে মোবাইল সার্ভিস। আচ্ছা, সামনে হচ্ছে মোবাইল সার্ভিস সেন্টার আর পিছনে আর একটা অফিস যেটাতে ট্রেনিং করিয়ে থাকেন। তো আজকে আমরা কথা বলবো, ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। যারা আসলে মোবাইল ট্রেনিং সেন্টারের উপরে অনেকেই বলতেছিলেন যে ভাই ভালো একটা ট্রাস্টেড ট্রেনিং সেন্টার আমাদেরকে দেখান, তাদের জন্য কিন্তু আমরা আজকে চলে আসি প্রফিক্সে। তো চলো না, কথা না বাড়ি শুরু করা যাক আজকে ভিডিও। ওকে, তো আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন নিলয় ভাই, সালাম ভাই এবং হচ্ছে মাসুম ভাই। ওকে, তো প্রথমে আমি নিলয় ভাইয়ের কাছে জানতে চাই, আপনাদের এখানে বর্তমানে যে স্টুডেন্ট আছেন আমরা দেখতে পাচ্ছি অলরেডি, স্টুডেন্ট আপনাদের প্রতিদিনই ক্লাস হয়, তাই তো? প্রতিদিন ক্লাস হয়। কত দিনের কোর্স এই কোর্সটা? 45 দিনের ক্লাস। 45 দিনের ক্লাস। আচ্ছা, 45 দিনের ক্লাস। আপনারা বেসিক এবং অ্যাডভান্স লেভেলের কাজ করেন, তাই তো? বেসিক অ্যাডভান্স দুটোই। ওকে, বেসিক এবং অ্যাডভান্স দুইটাই আপনারা শিখিয়ে থাকেন। বেসিকের মধ্যে মূলত আসলে কি কি থাকে? বেসিকের মধ্যে যদি হার্ডওয়্যার হয় তাহলে হার্ডওয়্যারের যে মোবাইল খোলা থেকে শুরু করে আইসি লাগানো পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আর অ্যাডভান্স লেভেলের কি কি থাকে? অ্যাডভান্স লেভেলে আসলে এগুলো ভাবে বলা তো মুশকিল। এখানে আছে যেগুলো 2-3 বছর 4 বছর কাজ করতেছে, এরপরে যে প্রবলেমগুলো ফেস করতেছে এই প্রবলেম নিয়ে আমরা তাদেরকে একটা কোর্স করাই থাকি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যায় অনেক জটিল জটিল কাজ, যেমন প্রতিনিয়তই হচ্ছে প্রযুক্তি আপডেট হচ্ছে। জি, আপডেট হচ্ছে। নতুন নতুন প্রযুক্তিগুলো যখন মোবাইলের মধ্যে ঢোকানো হয় তখন সেটা নিয়ে কাজ করানোই হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। ওকে, দারুন। এখন এই যে 45 দিন আপনারা বেসিক কোর্স এবং অ্যাডভান্সও কি 45 দিন? হ্যাঁ, অ্যাডভান্সও 45 দিন। অ্যাডভান্সও 45 দিন। কেউ যদি চায় যে আমি বেসিক না করে অ্যাডভান্স করতে চাই, বেসিকটা জানে সে, টুকটাক সে হয়তো পারে,
অ্যাডভান্স করতে পারবে? না না, টুকটাক করতে পারলে এটা পসিবল না, পসিবল না, পসিবল। আচ্ছা, তাহলে বেসিকের টোটালটা জানতে হবে। আমাদের বেসিকটা এটা একটু বলি, এই বেসিকটা মূলত অন্য অন্য জায়গার অ্যাডভান্সের থেকে উপরে। ও, তো এটা কেউ যদি অল্প একটু জানে সেক্ষেত্রে সে অ্যাডভান্স নিতে পারবে না, নিতে পারবে না। আচ্ছা, তাও তারপর যদি সে আপনাদের কাছে পরীক্ষা দেয়, হয়তো তার ট্রেনিং সেন্টার, সে হয়তো কোন কোথাও একটা সার্ভিস সেন্টার তার আছে, সে একটা জব করতেছে, সে চাচ্ছে আরও একটু ভালো কাজ আমি শিখতে চাই। আমরা যখন অ্যাডভান্সগুলো নিয়ে থাকি, তো অ্যাডভান্সে ভর্তি করি, তখন আমরা এদের কাছ থেকে কিছু পরীক্ষা নিয়ে থাকি যে তারা আসলে অ্যাডভান্স নিতে পারবে কিনা, পারবে কিনা। কারণ অ্যাডভান্স সবাই তো চাইলে নিতে পারবে না, পারে না, কারণ এটা একটু ডিপ লেভেলের কাজ। ওকে ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে বেসিক থেকে শুরু করতে পারে, যারা যদি মনে করে যে না বেসিকটা সে পারে, তাহলে সে অ্যাডভান্সটা চাইলে করতে পারবে। ওকে, আর দুইটা, এই যে অ্যাডভান্স এবং হচ্ছে বেসিক, দুইটা একই সাথে কি করতে পারবে 45 দিনে? একই সাথে না, একই সাথে তার জন্য খুব কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। তার মানে বেসিকটা শেষ করার পরে গিয়ে হচ্ছে, বেসিক শেষ করার পরে সে আরো 2-3 বছর কাজ করলে তখন তার অ্যাডভান্সের প্রয়োজন হবে। আচ্ছা, সাথে সাথেই প্রয়োজন হবে না? ওকে ওকে, তার মানে হচ্ছে আসলে আমি যেহেতু আসলে এই বিষয়ে খুব একটা মানে জানি না, অজ্ঞ এই বিষয়ে, আপনারা অনেক বিজ্ঞ, যার কারণে অনেক কিছু আপনাদের কাছ থেকে জানতে পারতেছি। আচ্ছা, একটা ক্লাসে কতজন আপনারা দিতে পারেন? এখানে আমাদের 10টা সিট, আমরা 10 জন দিতে পারি। 10 জন দিতে পারেন প্রতিদিনই কি ক্লাস? হ্যাঁ, প্রতিদিন ক্লাস, প্রতিদিনই ক্লাস 10টা। তার মানে প্রতিদিন হচ্ছে আপনার 10 জন করেই কি হয় নাকি ব্যাচ আছে? প্রতিদিন দুইটা ক্লাস হয়, একটা হলো কি অ্যাডভান্স, আর একটা হলো বেসিক। বেসিক দুইটা ক্লাস হয়, তার মানে 10 জন 10 জন 20 জনের ক্লাস নেন আপনারা একদিনে। ওকে, বর্তমানে টোটাল আপনাদের স্টুডেন্ট কেমন, মানে এই বেসে যে বেস রানিং চলতেছে? হ্যাঁ হ্যাঁ, রানিং যারা চলতেছে এই এখানে আমাদের স্টুডেন্ট আছে 22 জন। আমরা 2 জন, আমাদের যে একটা আরেকটা কোর্স আছে স্পেশাল কোর্স, যারা 7 দিন বা 10 দিনের করে থাকে, ওইখানে 2 জন, আর এখানে 10 জন 10 জন 20 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, অনেকেই তো ধরেন এই যে আপনাদের 45 দিনের কোর্স বললেন, অনেক জায়গায় আমরা দেখেছি যে শর্ট কোর্স মনে করে, 45 দিনের কোর্স মানে তো শর্ট কোর্স বলবে যে ভাই শর্ট কোর্স, অনেকে 3 মাসের 6 মাসের কোর্স করায়, সেই ক্ষেত্রে আপনার মানে এখানে যুক্তিটা কি আসলে আপনারা 45 দিনে? এখানে আমাদের কয়েকটা জিনিস প্লাস করছি আমরা, যেটা হলো যে অন্যখানে মানুষ ক্লাস করে 1 ঘন্টা করে বা 2 ঘন্টা করে বা 1 ঘন্টা ক্লাস করে আর 1 ঘন্টা যায় হলে আপনার প্র্যাকটিসের জন্য, আর আমরা এখানে টানা 4 ঘন্টা ক্লাস করি। 4 ঘন্টা ক্লাস করে, এরপরে প্র্যাকটিসের সময় পায়, এই জন্য আমরা একটু শর্টে আনতে পারছি। আচ্ছা, আর যেহেতু আমরা কিছু ট্রিক আমরা বেশ কিছু জায়গা থেকে কালেক্ট করছি, যেগুলোতে আমরা একটু কনভার্ট করতে পারছি আর কি, যে যেটা 5 দিনে হয়তো ওইটা তারা 2 দিনে করতে পারতেছে, এই টাইপের, এই জন্য আমরা এটাতে 45 দিনে শেষ করতে পারতেছি। আচ্ছা, 45 দিনে আপনার এই জন্য, কেউ যদি 45 দিনও কারো যদি কোনো কমপ্লেন থাকে সেটা আমরা দেখি। আচ্ছা, কমপ্লেন থাকলেও আপনারা দেখেন। আর এখানে একটা সুবিধা আমি মনে করি, অনেকে ঢাকার বাইরে থেকে আসে, আপনি যেটা বলতেছিলেন একটু আগে যে ঢাকার বাইরে থেকে যদি কেউ আসে তাহলে তার থাকার ব্যবস্থা একটা কিন্তু কঠিন, অনেক সময় খরচটা বেশি হয়ে যায়, সে এখানে ভর্তি হলে তো তার একটা কোর্স ফি আছে, আবার থাকার জন্য খাওয়ার জন্য একটা আলাদা তার খরচ আছে, এখন কেউ যদি 6 মাস ধরে সেই খরচ দিয়ে সে থাকবে আবার কোর্স ফি, মানে একটা হিউজ একটা অ্যামাউন্ট, তো 45 দিন যদি সে অন্তত আসছেই তো শেখার জন্য, সে যদি 45 দিন একদম স্কুলের সকালবেলা আসলো সন্ধ্যায় চলে গেল এই টাইপের যদি সে আসে তাহলে তার কাজটাও কি দ্রুত শেখা হয়ে গেল, এটা একটা বড় ব্যাপার। তো দেখা আছে আমাদের অ্যাডভান্সে যারা আছে, এখানে মনে হয় 4 জন আছে, একজন আছে হবিগঞ্জ থেকে, সিলেট থেকে, কুষ্টিয়া থেকে, আচ্ছা আরেকজন বলতে পারছি না জিজ্ঞেস করলে বলা যাবে, এরকম দূরের থেকে আসছে, যারা আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে থাকতেছে, তাকে এক্সট্রা পে করতে হয় কিন্তু থাকার জন্য, মানে আপনারা তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন তারা পে করে। জি, ওকে, বুঝতে পেরেছি। তো আমি মোটামুটি ইনফরমেশন আমার জানা হয়ে গেছে। তারপর হচ্ছে আপনাদের এই যে বেসিক এবং হচ্ছে অ্যাডভান্সের মধ্যে কি সফটওয়্যারটাও কি ইনক্লুডেড কিনা, সফটওয়্যার রিলেটেড কাজগুলো? এখানে কেউ যদি সফটওয়্যার করে তাহলে সফটওয়্যারের জন্য বেসিক আছে, অ্যাডভান্স আছে, কেউ যদি হার্ডওয়্যার করে হার্ডওয়্যারের জন্য বেসিক অ্যাডভান্স। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার সফটওয়্যার আলাদা এবং হার্ডওয়্যার আলাদা, এবং বেসিক হচ্ছে করলে সফটওয়্যারের বেসিক আলাদা ভাবে করতে হবে, হার্ডওয়্যার বেসিকটা আলাদা ভাবে করতে হবে, সেক্ষেত্রে কোর্স ফিও আলাদা আলাদা। হ্যাঁ, কোর্স ফি আলাদা, তাই তো? আচ্ছা, ওকে। তো দেখা যায় যে অনেক সময় অনেক প্রতিষ্ঠানে কোর্স ফি নিয়ে অনেক ধরনের কথা থাকে, যে কোর্স ফি দেখা যায় যে অনেক বেশি, আবার অনেক জায়গায় কোর্স ফি কম হলেও কাজটা সেভাবে শেখায় না। আপনাদের আসলে কোর্স ফি নিয়ে যদি আমি এভাবে হাইলাইট না করতে চাই, যদি একটু বেসিক ধারণা দিয়ে দেন যে অন্য যারা বর্তমানে ট্রেনিং সেন্টার যাদের আছে সেই তুলনায় আপনাদের কোর্স ফিটা আসলে কম নাকি বেশি?
এটা কমও বলবো না বেশি বলবো না, মাঝামাঝি অবস্থানে আছে। আচ্ছা, মাঝামাঝি অবস্থানে আছেন। দেখা যায় আসলে অনেক জায়গাতে অনেক ধরনের ট্রেনার থাকে, ট্রেনারদের দক্ষতার উপরে এবং প্রতিষ্ঠানের কোয়ালিটির উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে এতদিনে কতজন স্টুডেন্ট বের হয়ে গেছে? আমাদের এখানে 40 জন স্টুডেন্ট বেরিয়েছে এখন পর্যন্ত। 40 জন? হ্যাঁ, 40। সবাই বর্তমানে নিজের একটা কর্মসংস্থানে তারা গেছে নাকি? হ্যাঁ, তারা তো আমরা আসলে দুইটা বেস করছি আগে, দুইটা বেসই অ্যাডভান্সের করছিলাম। বাহ, তো আগে থেকে যারা কাজ করতো, যাদের প্রতিষ্ঠান ছিল, তারাই আসছে। খুবই ভালো। আমরা একটু সালাম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, যে উনিও একজন দক্ষ ট্রেনার যেহেতু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, তো আপনি কোন বিষয়ের উপরে এখানে কোর্স করান? আমি হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই এখানে। হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটাই এখানে করান? আচ্ছা, তো দেখা যায় যে আপনার এখান থেকে যদি কোনো স্টুডেন্ট একটা প্রবলেমের জন্য বলে যে স্যার আমার এই প্রবলেমটা হয়েছে, আপনাকে বকাঝকা করেন? না না না, এটা করবো না। ওদেরকে আমরা আসলে শর্ট টাইমে ভালো একটা দিক নিশানা দিলে করতে পারে কাজ। যেহেতু আমরা এখানে স্কিম টেক নিয়ে আলোচনা করি, ডায়াগ্রাম সম্বন্ধে আমরা বুঝলা দিলে ওরা কাজ করতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে কি গ্যাপ বা কি ছিল, কি ভোল্টেজ ছিল, কি পরিমাপ ছিল, এটা ফোনে বলে আশা করি আমাদের অ্যাডভান্স যারা কোর্স করছে তারা পারে, এটা ধরতে পারে, রোগ ফাইন্ড আউট করতে পারে, রোগ ফাইন্ড আউট করতে পারে। আবার দেখা যায় যে অনেক সময় বেসিকে যারা আছে তারাও এক একজনের মেধা তো এক এক রকম, কেউ সহজে ধরতে পারে, কেউ একটু সময় লাগে অনেক সময়। আসলে বেসিকটা একটু সমস্যা, বেসিকটা তো আসলে ওরা নতুন, যারা প্রাথমিক কাজ শিখতে চায় তাদেরকেই আসলে বেসিক করে আমরা। আর এখানে বেসিকটা আসলে মোটামুটি অ্যাডভান্সের থেকে কম না, মোটামুটি অ্যাডভান্সের 30% তারা শিখে যায়। তো এখানে একটু আমাদের সমস্যা হয় না, ইনশাল্লাহ হয়ে যায়। ওটাও যোগাযোগ করলে আমরা বললে পারে, এবং আমরা আমি এখন কথা বলবো আমাদের আরো একজন ট্রেনার আছেন, মাসুম ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম। আমি কথা বলতেছি প্রফিক্স থেকে। প্রফিক্সের আমি হার্ডওয়্যারের অ্যাডভান্স টিচার। আমি এখানে প্রধানত হার্ডওয়্যারের উপরে ট্রেনিং দিয়ে থাকি। দীর্ঘ 10-12 বছর যাবত এই লাইনের সাথে আমি রিলেটেড, এবং দীর্ঘদিন যাবত আমি টিচিং এর সাথে জড়িত আছি। আচ্ছা, আপনি যেহেতু হার্ডওয়্যারের ট্রেনিংটা দিয়ে থাকেন, আপনাকে হার্ড করে আমরা ধরতে চাই, আসেন একটু। এই যে এখানে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের হাতে হাতে হার্ডওয়্যার রিলেটেড কাজ করার জন্য যে টুলস গুলো দেওয়া হয়েছে, এগুলো সার্ভিস করার জন্য কি কাজে লাগে নাকি শুধুমাত্র শেখার জন্যই কাজে লাগে? এগুলো আমরা যে টুলসগুলো সাধারণত ব্যবহার করি নিজেরা ব্যক্তিগতভাবে কাজের জন্য, অ্যাডভান্স কাজগুলো করার জন্য, প্রত্যেকটা স্টুডেন্টকে ওই যন্ত্রপাতিগুলো দিয়ে আমরা সাধারণত কাজগুলো শিখিয়ে থাকি। হ্যাঁ, সবচেয়ে ভালো ইকুইপমেন্ট বা সবচেয়ে ভালো যন্ত্রাংশ দিয়ে সাধারণত আমরা অ্যাডভান্স রিপেয়ারগুলো শিখিয়ে থাকি। যেহেতু মোবাইলের কাজটা একটা সেন্সিটিভ বিষয় এবং প্রত্যেকটা বিষয়বস্তু সূক্ষ্ম এবং সুন্দর থাকা দরকার, এখানে গতানুগতিক দেখা যাচ্ছে একটা টুলস দিয়ে সব রকমের কাজ এই ধরনের করানো হয় না। দেখা যাচ্ছে একটা মাদারবোর্ড রিপেয়ার করার জন্য আমরা হাত প্রত্যেকটা টুলস আলাদা আলাদা ভাবে আমরা প্রোভাইড করে থাকি, হট গান, পাওয়ার সাপ্লাই, টুইজার, হ্যাঁ, আইসি ওপেনার, সবার জন্য আলাদা আয়রন, প্রত্যেকের জন্য ডিজিটাল মাল্টিমিটার, এবং খুব আধুনিক এগুলো। হ্যাঁ, খুবই আধুনিক, আধুনিক এবং মানসম্মত। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছিল যুগ উপযোগী। হ্যাঁ, সিপিইউ কাজগুলো করার জন্য দেখা যাচ্ছে আপডেট মাদারবোর্ডগুলো কাজ করার জন্য, প্রত্যেকের সামনে মনিটর আছে এবং উপরেও আমরা দেখতে পাচ্ছি মনিটর আছে প্রত্যেকের সামনে। হচ্ছে কি আধুনিক কাজ করার জন্য ডায়াগ্রাম, স্কিমেটিক ডায়াগ্রাম, লেআউট, হ্যাঁ, হার্ডওয়্যার সলিউশন, এই সকল বিষয়বস্তু সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এখানে আমরা এই সুবিধাগুলো দিয়ে থাকি। যেমন যে আমাদের অ্যাডভান্সের একজন স্টুডেন্ট আছে, কথাগুলো দেখতে পারেন, উনি দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে আছে, প্রায় 10-12টা ক্লাস আমাদের শেষ করছে, কতটুকু সে ফ্যাসিলিটি পাইছে এটা আপনি জিজ্ঞাসা করুন। অবশ্যই। তো এখানে হচ্ছে একজন ভাইকে আমরা পেয়ে গেলাম যিনি অ্যাডভান্স লেভেলের কাজটা শিখতেছেন, তাই তো? ভাই একটু ঘুরে বসেন, আমরা জাস্ট আপনার সঙ্গে 2 মিনিট কথা বলি। আপনি এই প্রতিষ্ঠান থেকে কি বেসিকটা করেছেন নাকি এমনি আপনি আগে থেকেই? না, আমি দীর্ঘদিন যাবত মোবাইল সার্ভিসিং এর সাথে জড়িত আছেন। কাজ করতে যাই দেখি অনেক সময় যে বিভিন্ন সমস্যাগুলো আমার রয়েছে, এগুলো সমাধান করার জন্য আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যায় অনেক জটিল জটিল কাজ থাকে, সেগুলো আপনার সমাধান করতে কষ্ট হয়ে যায়। আচ্ছা, সেই কাজগুলো আপনি এখান থেকে সমাধান করতেছেন। ওকে, এমনিতে আপনার প্রতিষ্ঠান কোথায়, আপনি কোথায় জব করছেন এখন?
আমি ঢাকা মোতালেব প্লাজায় মোতালেব প্লাজায় আছেন মোতালেব প্লাজায় আপনি জব করতেছেন এখন অ্যাডভান্স লেভেলে কাজটা আপনি এখান থেকে শিখলে আপনার স্যালারি বাড়বে অথবা আপনি নিজে একটা প্রতিষ্ঠান দিতে পারবেন হয়তো সেই জায়গা থেকে আপনি একটু অ্যাডভান্স লেভেলের কাজটা শিখতেছেন ওকে এই প্রতিষ্ঠানের সাপোর্টটা কেমন পাচ্ছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো পাচ্ছেন মানে আপনি স্যাটিসফাইড জি স্যাটিসফাইড ওকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে আমরা আরো একজন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই আমাদের পাশেই আছেন ভাই আপনার আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম হচ্ছে আলামিন আচ্ছা আলামিন ওকে আপনি কোথা থেকে আসছেন আমি আসছি হচ্ছে উত্তরা থেকে উত্তরা মানে আপনি আশেপাশে থাকেন জি জি আচ্ছা আপনি কি অ্যাডভান্স লেভেলের কাজ শিখতেছেন নাকি বেসিক আমি হচ্ছে বেসিক বেসিকটা করতেছেন তাহলে আপনি হচ্ছে কতটুকু স্যাটিসফাইড এই প্রতিষ্ঠানের সঙ্গে থেকে আমি ভালো শিখতেছি ভালো শিখতেছেন আরো অনেক হেল্পফুল হেল্পফুল আচ্ছা আচ্ছা ওকে তার মানে আপনি স্যাটিসফাইড ওনাদের কাছ থেকে শিখে আপনার মনে হচ্ছে যে আপনি মোটামুটি কাজটা এখান থেকে 100% শিখে যেতে পারবেন তাই তো ওকে ওকে থ্যাংক ইউ আপনাকে তো আমরা মোটামুটি সব ধরনের ইনফরমেশনই পেয়ে গেছি এখানে আরও বেশ কয়েকজন ভাই আছেন আসলে কথা বলতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে আমরা হচ্ছে মাসুম ভাইয়ের সঙ্গে আরেকটু কথা বলতে চাই আমরা এরপরে শেষ করে দেবো আপনাদের এখানে যে সার্ভিস সেন্টারটা আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো ওকে তো মাসুম ভাই আমরা হচ্ছে যেহেতু আপনাদের সার্ভিস সেন্টারে চলে আসি পেছনে হচ্ছে ট্রেনিং সেন্টার আর সামনে সার্ভিস সেন্টার তো এই পলল কার্নেশন মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফিক্সের এই শোরুমটা এখানে সার্ভিস সেন্টারে সব ধরনের মোবাইল সার্ভিস আপনারা দিয়ে থাকেন তাই তো সব ধরনের মোবাইল একদম অ্যান্ড্রয়েড থেকে আইফোন থেকে শুরু করে আইফোনের সকল সেবাই আমরা সাধারণত দিয়ে থাকেন আচ্ছা এই এখানে হচ্ছে আপনারা যখন আইসি রিলেটেড কাজ থেকে শুরু করে সব ধরনের জটিল জটিল কাজগুলো যখন আপনারা সমাধান করে থাকেন সব ধরনের টুলস তো ইউজ করেন তখন আচ্ছা তো এই টুলসের মধ্যে কি কি আছে আমাকে একটু আমাদের এখানে টুলসের মধ্যে সর্বাধুনিক যে প্রযুক্তিগুলো এখন পর্যন্ত বাংলাদেশে আসছে আমরা সর্বাধুনিক প্রযুক্তিগুলো সাধারণত ব্যবহার করে থাকি আমাদের এখানে সবচেয়ে আধুনিক পাওয়ার সাপ্লাই হ্যাঁ মোবাইল রিপেয়ারিং এর জন্য এখন সবচেয়ে আধুনিক এই পাওয়ার সাপ্লাইটা এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা একটা মোবাইল ফোনের 3-4 পরীক্ষা খুব সহজে করে থাকি অ্যানালগ এমন চলে গিয়ে ডিজিটাল ভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করি আরেকটা চলে গিয়ে আমাদের এখানে একটা প্যারামিটার মোবাইলটার ভিতরে কি ধরনের সমস্যা এটা রোগ নির্ণয়ের জন্য এখনকার সবচেয়ে সর্বাধুনিক একটা ডিজিটাল পাওয়ার সাপ্লাই এটার মাধ্যমে আমরা ইউএসবি রিডিং এখানে একটা বিষয় আমরা মোবাইল ফোনটাকে না খুলেই সাধারণত এটার ইউএসবি রিডিং এর মাধ্যমে আমরা এটার অনেক খুঁটিনাটি বিষয়বস্তু খুব সহজে বের করতে পারি এরপরে হচ্ছে আমাদের এখানে আছে থার্মাল ক্যামেরা হ্যাঁ যেটা গতানুগতিক অনেকে ব্যবহার সম্পর্কে অনেকে জানেন না বা মোবাইল সার্ভিসিং এ যে আপনার থার্মাল ক্যামেরার গুরুত্ব অনেকে বুঝেন না ছোটখাটো শর্ট যেগুলো বা হচ্ছে ওভার হিটিং অথবা সেটটা অটোমেটিক চার্জ ড্রেন করতেছে এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা সাধারণত এই থার্মাল ক্যামেরা ব্যবহার করে থাকি তাছাড়া আমাদের এখানে যারা আছে খুবই দক্ষ এবং দীর্ঘদিন তাদের হচ্ছে অভিজ্ঞতা দ্বারা সার্ভিসিং করে থাকি মোবাইল সেক্টরে সাধারণত আমরা যে অনুগতিক সার্ভিসিং গুলো দেখি দেখেছে অভিজ্ঞতা কম হ্যাঁ ওই দিকে গেলে দেখাচ্ছে ওই সকল দোকানদারগুলোর কাছে আমাদের চাহিদা অনুযায়ী আমরা কাজটা পাই না তো আমাদের এখানে সবচেয়ে অভিজ্ঞ যে ব্যক্তি আছেন আমাদের এখানে রবিন ভাই হ্যাঁ উনি আমাদের এই সেক্টরের অনেক একজন প্রায় 18-19 এই টেকনিশিয়ান জগতের সাথে জড়িত হ্যাঁ তা ওনার এই 17-18 অভিজ্ঞতা দিয়ে উনি সুন্দরভাবে একটা মোবাইল সার্ভিস করার চেষ্টা করেন আপনাদের এখানে আছে আমাদের আব্দুল সালাম স্যার হ্যাঁ উনি একজন ওসলিকা শিক্ষক এবং এখানকার সার্ভিস করে থাকেন একজন ট্রেনার হ্যাঁ এখানে আছেন আমাদের ওসলিকা নীল ইসলাম স্যার উনিও ওসলিকা এখানকার অভিজ্ঞ একজন টিচার এবং সার্ভিসম্যান হ্যাঁ পাশাপাশি আমরা আমাদের যে কাস্টমারগুলো আছে তাদেরকে আমরা সর্বোচ্চ সেবা দিয়ে থাকি সাধারণত হ্যাঁ আর এখানে আছে আধুনিক সবচেয়ে আধুনিক আরএমবি 5+ আপনাদের ওসিএ মেশিন এটার মাধ্যমে আমরা সাধারণত টাচ ডিসপ্লে যেগুলো গতানুগতিক টাচ ডিসপ্লে অনুষ্ঠানে সবচেয়ে হাইপ একটা কাজ বা সবচেয়ে ভাইব করে যে কাজটা এখন ডিসপ্লে ঠিক থাকে গ্লাসটা নষ্ট হয়ে যায় এটা আমরা খুব সহজে আমাদের সেপারেট মেশিনের মাধ্যমে গ্লাসটা সেপারেট করে এটার মাধ্যমে আমরা এটাকে অ্যাটাচ করি আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের গ্লাসগুলো প্রয়োজন এগুলো সবগুলো আছে হ্যাঁ অপো ভিভো শাওমি হ্যাঁ এই ধরনের বর্তমান সময়ের যে সব পপুলার মডেল এগুলো আলহামদুলিল্লাহ আমরা এখানে খুব সহজে করে দিতে পারি অন্যান্য সার্ভিস থেকে তুলনামূলক রিজনেবল প্রাইসে খরচে আচ্ছা ওকে আমরা শেষ করে দিব ট্রেনিং সেন্টার এবং সার্ভিস সেন্টার নিয়ে মোটামুটি আমরা একটা বেসিক ধারণা আপনাদেরকে দেওয়ার ট্রাই করেছি একটা বিষয় আমি জানতে চাই সেটা হচ্ছে যে যারা আসবেন যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আপনাদের এবং হচ্ছে যারা আসবেন সরাসরি তারা পলওয়েল কার্নেশন মার্কেটে চলে আসবেন এবং এটা লেভেল আব্দুল্লাহপুর পলওয়েল কার্নেশন লেভেল 6 54 নম্বর দোকান ওকে তো দেখা যায় যে যারা
এখান থেকে আপনাদের এখান থেকে যারা ট্রেনিং করে যারা বর্তমানে বিভিন্ন জায়গায় কাজ করতেছেন অথবা জব করতেছেন তাদের মিনিমাম ইনকাম এখান থেকে ট্রেনিং শেষ করার পরে মিনিমাম ইনকাম কেমন হবে আসলে আমাদের এখানে আমরা দুইটা স্টেপে ট্রেনিং দিয়ে থাকি একটা হচ্ছে গিয়ে অ্যাডভান্স কোর্স একটা বেসিক কোর্স বেসিক কোর্স আবার দুটো অংশে বিভক্ত একটা হচ্ছে গিয়ে হার্ডওয়্যার বেসিক একটা সফটওয়্যার বেসিক একই ভাবে অ্যাডভান্সও দুটো অংশে বিভক্ত একটা হচ্ছে গিয়ে হার্ডওয়্যার অ্যাডভান্স একটা সফটওয়্যার অ্যাডভান্স আসলে কে কোন ক্যাটাগরির উপরে সে শিখতে চাচ্ছে তার উপর ডিপেন্ড করবে সে কি ধরনের ইনকাম পাবে হ্যাঁ যেমন হার্ডওয়্যার অ্যাডভান্সে যারা আমাদের এখান থেকে কোর্স করে যাচ্ছে তাদের একবারে ন্যূনতম 30,000 থেকে 50,000 কমন আচ্ছা আচ্ছা মিনিমাম মিনিমাম এরপর হচ্ছে কি একজনের স্কিল অনুযায়ী কাজের অভিজ্ঞতা অনুযায়ী কাজের গতি অনুযায়ী তাদের সর্বোচ্চ 1,00,000 টাকা পর্যন্ত তারও বেশি তারা ব্যবসা কাজের গতি কেমন এটার উপর ডিপেন্ড করে আসলে তার ইনকামটা কেমন আসবে তবে আমরা সর্বোচ্চটুকু আমরা আমাদের থেকে দেওয়ার চেষ্টা করি এবং প্রশিক্ষণ নেওয়ার পরও আমরা তাদেরকে সেবা দিয়ে থাকি সবসময় ওকে তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনাদের প্রতিষ্ঠান থেকে আশা করি আমার ভিউয়াররা অনেকেই ট্রেনিং নেবে এবং যাদের মোবাইল সার্ভিসটা প্রয়োজন অবশ্যই চলে আসবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম